হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব স্বরধ্বনির বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে। আমরা এর আগের ভিডিওতে স্বরধ্বনি সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছি, সেটা দেখবেন আপনারা। আমি কপিল আপনাদের সঙ্গে, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্বরধ্বনির শ্রেণীবিভাগ, তো দেখুন, স্বরধ্বনিকে যদি ডিটেলসে আমরা পড়ি তাহলে আমরা মেজর ভিত্তিতে, মানে সার্বিক ভিত্তিতে, তিনটি ভাগে ভাগ করতে পারি। এ ক্যাটাগরিতে দেখুন, উচ্চারণের কাল ও মাত্রা অনুসারে একটা ধরনের ভাগ করা হয়। তারপর বিতে শ্বাসবায়ুর গতিপথ অনুসারে ভাগ করা হয়, আর একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুসারে। এটা হচ্ছে মেজর, মানে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে এই তিনটি ভাগ আমরা করি। চলুন তাহলে প্রত্যেকটা ভাগ সম্পর্কে, প্রত্যেকটা ভাগের আবার ভাগ ছোট ছোট ভাগ করা আছে, তাদের ভাগ করা আছে। সুতরাং ভিডিওটা অনেকগুলো পার্টে হবে, মোট এখান থেকে তিনটে পার্টে ভিডিও হবে, সুতরাং আপনারা পরপর দেখবেন। তো আমরা চলি পরের স্লাইডে। দেখুন, উচ্চারণের কাল বা মাত্রা অনুসারে যে শ্রেণীবিভাগটা করা আছে, উচ্চারণের কাল বা মাত্রা অনুসারে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো হ্রস্বস্বর কি? যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে তুলনামূলকভাবে কম সময় লাগে, সময় কিন্তু কম লাগে এদের, তাদেরকে হ্রস্বস্বর বলে। যেমন অ, হস্য ই, হস্যু, রি, এরা হচ্ছে হ্রস্বস্বর। এদের উচ্চারণ করার সময় আমাদের সময় খুব অল্প সময় আমরা উচ্চারণ করতে পারি, তাই এরা হ্রস্বস্বর। এরপর দীর্ঘস্বর কোনটা? ঠিক তার উল্টো, যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। তুলনামূলকভাবে কেন? স্বরধ্বনির থেকে এদের বেশি সময় লাগে, তাই তুলনামূলকভাবে, তাই এদেরকে দীর্ঘস্বর বলা হয়। কারা? আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ওই, ও, ঔ, এরা সবাই কিন্তু দীর্ঘস্বর। এরপরে চলে আসি শ্বাসবায়ুর গতিপথ অনুসারে। বি নম্বরে শ্বাসবায়ুর গতিপথ অনুসারে কী কী ভাগে ভাগ করা হয়েছে স্বরধ্বনিকে? দেখুন, মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌখিক স্বরধ্বনি আর একটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। এবার মৌখিক স্বরধ্বনিকে আবার দেখুন চারটি ভাগে ভাগ করা হয়েছে, কি মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্র স্বরধ্বনি। এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। আপনারা খাতা কলম নিন, খাতা কলমে খাতায় সঙ্গে সঙ্গে টুকে নিন, নাহলে কিন্তু সব গুলিয়ে যায় যেতে পারে। তাহলে চলুন আমরা প্রথমে এই স্বরধ্বনির, এই শ্বাসবায়ুর গতিপথ অনুসারে প্রথম যে শ্রেণীবিভাগ, মৌখিক স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনিটা কী সেটা আমরা দেখি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে যাতায়াত করবে, শুধু মুখ দিয়ে যাতায়াত করবে, তাদেরকে মৌখিক স্বরধ্বনি বলে। মৌখিক মানে কি? মুখ, মৌখিকের সঙ্গে কথার মধ্যেই কিন্তু মিশে আছে মৌখিক আর মুখ, তাহলে মৌখিকের সঙ্গে মৌখিক স্বরধ্বনি বললেই মুখের কথাটা ভেসে আসবে। তো এরা কারা? অ, আ, হস্যই, দীর্ঘই, এরা হলো মৌখিক স্বরধ্বনি। দেখুন, এরপরে আসছি মৌলিক মৌখিক স্বরধ্বনির যে চারটি ভাগ, সেই চারটি ভাগের প্রথম ভাগ হচ্ছে মৌলিক। এটা হলো মৌখিক স্বরধ্বনির ভাগ, মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলো? যেসব স্বরধ্বনি অবিভাজ্য, অর্থাৎ ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাদেরকে বলা হচ্ছে, এটা মৌলিক হবে, মৌখিক মৌলিক হবে, মৌলিক স্বরধ্বনি বলা হয়। মৌলিক স্বরধ্বনি কটি? সাতটি। অ, আ, হস্য, হস্যু, এ, এ, ও, এরা হলো মৌলিক স্বরধ্বনি। এরপর আসে অর্ধ স্বরধ্বনি। যেসব স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনির শেষে বসে, অর্ধভাবে শেষে বসে, অর্ধভাবে উচ্চারিত হয়, তাদেরকে অর্ধ স্বরধ্বনি ভাবে, মানে পরিপূর্ণভাবে কিন্তু এরা উচ্চারণ হয় না, তাই বলা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। কারা? হস্যই, হস্যু, ও, এ, এই চারটি। যেমন আমরা এদের যদি একটু উদাহরণ দিই, খাই, যাই, সাইবার, এই শব্দগুলোতে দেখুন হস্যই এর উচ্চারণ কম হচ্ছে, খা, খা এর প্রতি উচ্চারণ বেশি হচ্ছে, হস্যই কিন্তু অর্ধেক অর্ধেক উচ্চারিত হচ্ছে। খাই, যাই, সাইবার, সাই, সাই, সা, দন্দ্বসায়ের উপর কিন্তু বেশি চাপ পড়ছে, হস্যের প্রতি চাপ কিন্তু কম পড়ছে, তাই হস্যই অর্ধস্বর, হস্যই অর্ধস্বর। কিন্তু এমন কিছু শব্দ আছে যেমন ইমন, বালিশ, বালি, এগুলো কিন্তু, এই হস্যইগুলো কিন্তু পূর্ণস্বর,
ইমনের হস্যই কিন্তু প্রথমে হস্যের প্রতি বেশি চাপ পড়ছে, ইমন হস্যই কিন্তু আগে বেশি উচ্চারিত হচ্ছে, বালিশ হস্যই কিন্তু বেশি জোর পড়ছে, বালি হস্যের প্রতি জোর দেওয়া হয়েছে, তাই এগুলো কিন্তু পূর্ণ স্বর। চলুন পরেরটাতে দেখা যাক। এরপর আসি যৌগিক স্বর। যৌগিক স্বর কাদের বলছে, একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি যখন একসঙ্গে উচ্চারিত হয়, তাহলে মৌলিক স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি এরা কিন্তু একসঙ্গে থাকবে, তাদেরকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এর অন্য নাম হলো সন্ধিস্বর বা দ্বিস্বর বলা হয় এদের। দুটি যৌগিক স্বর আছে আমাদের, একটা হচ্ছে ঐ আর একটা হচ্ছে ঔ। কেন এদের যৌগিক? দেখুন, দুটো স্বর নিয়ে এরা কিন্তু গঠিত হয়েছে, ঐটা ও এবং হস্যই নিয়ে, ওইটা তৈরি হয়েছে, ওটা ও এবং ও, ও এবং হস্যু নিয়ে গঠিত হয়েছে, তাই আমরা এদেরকে যৌগিক স্বর বলছি। মিশ্র স্বরধ্বনি কাদেরকে বলা হচ্ছে? এরপরে বাংলায় রি স্বরধ্বনির স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই, এ কারণে রিকে আমরা উচ্চারণ করি দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি র এর সঙ্গে এবং হস্যই স্বরধ্বনি যুক্ত করে, অর্থাৎ র এবং হস্যই একসঙ্গে করে। রি দেখুন, প্রথমে র আসছে তারপর হস্যই আসছে, এই কারণে রিকে মিশ্র স্বরধ্বনি বলা হচ্ছে। উদাহরণ একটাই বুঝতে পারছেন যে রি শুধুমাত্র মিশ্র স্বরধ্বনি। এরপরে আসি অনুনাসিক, অনুনাসিক স্বরধ্বনি। আমরা স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করেছিলাম, দেখুন আগের স্লাইডটা, শ্বাসবায়ুর গতিপথ অনুসারে, দেখুন এখানে শ্বাসবায়ুর গতিপথ অনুসারে দুটো ভাগে ভাগ করা ছিলাম, একটা হচ্ছে মৌখিক স্বরধ্বনি আর একটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। এখন আমরা বি পয়েন্টটা দেখব, অনুনাসিক স্বরধ্বনি, অনুনাসিক স্বরধ্বনি কাকে বলা হচ্ছে। দেখুন অনুনাসিক কারা, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়ে বের হওয়ার পাশাপাশি নাক দিয়েও বের হচ্ছে, অর্থাৎ মুখের সঙ্গে সঙ্গে যদি আমাদের নাক দিয়েও বের হয়, তাদেরকে বলা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। যেমন হস্যই চন্দ্রবিন্দুর, অ চন্দ্রবিন্দুর, হস্যই চন্দ্রবিন্দুর, এগুলো কিন্তু নিয়েই অনুনাসিক স্বরধ্বনি বলা হচ্ছে। তো প্রথমে আমরা এই একটা শ্রেণীবিভাগ আমরা আজকে আলোচনা করলাম, উচ্চারণের কাল ও মাত্রা অনুসারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ।